আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? অনেক দিন পর আজকে আমি ভিডিও এডিট করছি। এই কোঠা আন্দোলনের সময় থেকে শুরু করে নতুন কোনো ভিডিও দিতে পারিনি, তখন আর কোনো ভিডিও করতেও মন চাচ্ছিল না। তো এতদিন রেস্টে ছিলাম, মনে হচ্ছিল কোনো কাজ নেই, আজকে আবার বসলাম ভিডিও এডিট করতে। তো আমার দুই কন্যা বায়না করলো, তাদেরকে একটা পতাকা যেন বানিয়ে দেই। তো বললাম বানাতে পারবো না, দেখি বাইরে থেকে আনতে পারি কি না। কিন্তু আজকে আমি আর আপনাদের ভাইয়া সারাটা ঘুরে একটা পতাকাও চোখে পড়ল না। এখন এলাম মেয়েদের জন্য পতাকা বানাতে। ঘরে কাপড় ছিল সবুজ আর লাল, তো সেই কাপড় দিয়েই আমি পতাকা বানাচ্ছি। আপনাদের ভাইয়া মাপ যোগ করে আমাকে কেটে দিয়েছিল, এখন আমি এটাকে সেলাই করব। পতাকা তো বানাতে বসেছি, কিন্তু এদিকে আমার প্রচণ্ড মাথা ব্যথা, তাই আর সেলাই মেশিন বের করলাম না। ওদেরকে বললাম আপাতত হাতে সেলাই করে দেই, পরে এটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে সেলাই করব। ওরাও বলল আচ্ছা ঠিক আছে দাও। তো পতাকাটা এখন আমি হাতে টাক সেলাই দিয়ে আগে আটকিয়ে নিচ্ছি, যেহেতু গোল বৃত্তটাকে সুন্দর করে সেট করতে হবে, আর ডাইরেক্ট মেশিনে দিলে এটাকে আমি সেলাই করতে পারবো না, তাই ছোট ছোট করে আগে টাক সেলাই দিয়ে নিচ্ছি। পতাকাটা অবশ্য এখনও পুরোপুরি কাটা হয়নি, বাঁকা তেরা আছে। এই গোল বৃত্তটা আমি সেলাই করার পরে সাইডগুলো সুন্দর করে কেটে নেব এবং পরে সেলাই করব, আজকে আর সেলাই করব না। তো এই যে আমি লাল সুতা দিয়ে আমি গোল বৃত্তটা সেলাই করছি, আর সবুজ সুতা দিয়ে আমি পতাকার যে গোল অংশটা কেটেছিলাম সেটাকেও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছিলাম। এই তো আমার পতাকা সেলাই করা শেষ, এখন আমি চারপাশটা সমান করে কেটে নিচ্ছি। সমান করে কাটা তো হলো, কিন্তু চারপাশটা আবার বর্ডার দিয়ে সেলাই করতে হবে। এখন আর সেলাই করছি না, আপাতত এভাবেই আমি মেয়েদেরকে রেডি করে দিলাম। তো পতাকাটা একটা বাঁশের মধ্যে বাঁধতে হবে, সেজন্য আবার আমি সাইড থেকে ফিতার জন্য কিছু কাপড় কেটে নিলাম। এই যে আমি হাতে সেলাই করে ফিতাটাও লাগিয়ে দিলাম, আপাতত এভাবেই পতাকাটা রেডি করলাম। পরে সময় সুযোগ হলে আমি এটাকে মেশিনে সেলাই করে পুরোটা কমপ্লিট করে দিব। আমার পতাকা সেলাই করা শেষ, আর এদিকে আমার দুই কন্যা রেডি হচ্ছে, তারাও কিন্তু লাল সবুজেই সেজেছে। লাল জামদানি শাড়ি, সবুজ ব্লাউজ, মাথায় হচ্ছে লাল গোলাপ ফুল। কন্যারা রেডি হচ্ছে, আর এদিকে আপনাদের ভাইয়া পতাকাটা আয়রন করছে। পতাকার কাপড়গুলো যেহেতু অনেক দিন ভাঁজ করা ছিল, ভাঁজটা দেখতে ভালো লাগছিল না, তাই কন্যাদের আবদারে পতাকাটা আয়রন করা হলো। এই যে রেশমি চুড়ি, এখন তারা আবার শাড়ির সাথে ম্যাচিং করে লাল রেশমি চুড়িও পরে নিল। এখন তারা কোথায় যাবে? আপাতত তাদের প্রথম গন্তব্য হলো ছাদে। যাই হোক, কন্যাদের সাথে আমিও ছাদে যাচ্ছি। ছাদে যেয়ে তারা পতাকা নিয়ে কিছু ফটো সেশন করবে, তো আমিও আমার ক্যামেরা দিয়ে কিছু ভিডিও এবং ছবি তুলে দিলাম। তারপরে তারা দুজন আবদার করলো, যাও তুমিও শাড়ি পরে আসো। গতকালকে অবশ্য প্ল্যান ছিল আমিও ওদের সাথে শাড়ি পরবো, কিন্তু আজকে প্রচুর মাথা ব্যথা ছিল, তাই আর ইচ্ছে করছিল না। কন্যারা রেডি হয়ে ছাদে চলে গেল, কিন্তু তাদের এখনকার বায়না হলো তুমিও শাড়ি পরে আসো। কন্যাদের আবদারে আমি আবার ছাদ থেকে চলে এলাম বাসায় রেডি হতে। ছাদ থেকে নেমে ঝটপট করে রেডি হয়ে পড়লাম, লাল শাড়ি পরলাম সবুজ ব্লাউজ দিয়ে। কন্যাদের এটাই আবদার ছিল, ওদের মতো শাড়ি আর ব্লাউজ পরে যেন তাড়াতাড়ি ছাদে চলে আসি। আসার সময় একা আসিনি, আপনাদের ভাইয়াকেও সাথে করে নিয়ে এসেছি। এখন আমরা তিনজন ছবি তুলছি, ভিডিও করছি, আর আমাদের ক্যামেরাম্যান হলো আপনাদের ভাইয়া। কন্যারা তো অনেক খুশি, এরকম একটা পতাকাই তারা চেয়েছিল, আমার কাছে বায়না করেছিল যেন আমি এটাকে বানিয়ে দেই। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে পতাকাটা বানাতে পেরে আমার কাছেও ভালো লাগছে। আমি কোনো রাজনীতি করি না, আমি একজন সাধারণ মানুষ, তবে শান্তিপ্রিয় মানুষ। এই রাজনীতি করাটা আমার একেবারেই পছন্দ না, তবে এই ছাত্রদের যে কোঠা আন্দোলন ছিল এটার পক্ষে আমি ছিলাম, আর ছাত্রদের এই জয়কে আমি আমার নিজের জয় মনে করছি। এতদিন আমরা ছিলাম এক স্বৈরাচার সরকারের শাসনে, নিজেদের কথা বলার কোনো অধিকার ছিল না, কোনো মানুষ মন খুলে কোনো সত্য কথা বলতে পারতো না, সবার জীবন যেন ছিল অতিষ্ঠ, সেখানে আমরাও ছিলাম অতিষ্ঠ। যাই হোক, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এটা আমার জন্য খুশি, তবে আমি চাই এই ছাত্র যেন নতুন করে নতুন দিনের আলোকে ফিরিয়ে আনতে পারে। ছাত্রদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।